হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তোমাদের আমি বলেছিলাম যে আমার চ্যানেলে এমন কিছু আসতে চলেছে, এর আগে এইরকম আমি তো করিনি, আর এইরকম একটা রেভলিউশন আমি প্রথম আমি আমার ছাদে শুরু করছি। হ্যাঁ, রেভলিউশনই বলবো। সামনে আমাদের 75তম স্বাধীনতা দিবস আসছে, তো আমি ঠিক করেছি কেমিক্যাল থেকে আমি আমার বাগানকে একদম স্বাধীনতা দেবো, সম্পূর্ণ জৈবভাবে আমি বাগান করব। তো সেই রকম কথা অনুযায়ী এবার আমি তো ভাবছিলাম সম্পূর্ণ জৈব করতে গেলে কি কি লাগবে। এবার সেই ভাবতে ভাবতে প্রথমে আমার যেটা মাথায় আসে, যে বন্ধুদের কথা মাথায় আসে যাদের প্রোডাক্ট আমি বহু বছর ধরে ব্যবহার করছি, টোটালি অর্গানিক, তাদের কথাই কিন্তু মাথায় আসে। কি না, এখানে দেখতেই পাচ্ছ অলরেডি প্রোডাক্ট আমার কাছে চলে এসছে, আর নিশ্চয়ই নামটা দেখতে পাচ্ছ কি আছে। হ্যাঁ, কৃষি জীবন জিয়ার, যারা বানায় এসএম অ্যাগ্রো, হ্যাঁ সেই বন্ধুদের কাছ থেকেই আমি বেশ কিছু প্রোডাক্ট আনিয়েছি, আর এই রকম একটা প্যাকেজিংয়ে কিন্তু এসছে। এবার টোটাল অর্গানিক করতে গেলে বেশ কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, বিশেষত পেস্টিসাইডস। পেস্টিসাইডস আমরা প্রচুর ইউজ করি যেগুলো কেমিক্যাল বেসড হয়, তো প্রথমে আমি ঠিক করেছি যে যত আমার পেস্টিসাইড আছে ওগুলোকে টোটালি অর্গানিক করব। তার সাথে আরও বেশ কিছু প্রোডাক্টস আমি কিন্তু আনিয়েছি, বিভিন্ন বন্ধুদের রেকমেন্ড ছিল, তারা অলরেডি এগুলো ইউজ করেছে, আমাকে বলেছে যে তুই ব্যবহার করে দেখতে পারিস, খুব ভালো। তো বন্ধুদের রেকমেন্ড, আর এসএম অ্যাগ্রো তে যারা আছেন তারাও আমাকে রেকমেন্ড করেছে যে একবার এটা ট্রাই করে দেখো কীরকম হয়, অবশ্যই কিন্তু ফিডব্যাক দিও। আর এসএম অ্যাগ্রো এমন একটা কোম্পানি আমি বলতে পারি যারা কিন্তু তোমাদের কথা শোনে, মানে বড় বড় কোম্পানিদের মতো না যে জাস্ট প্রোডাক্টটা বিক্রি করে মানে হয়ে গেল, তাতে তোমাদের কাজ কী হলো না হলো তাদের কিছু যায় আসে না, কিন্তু এরা একদম প্রতিটা ফিডব্যাক খুব মন দিয়ে শোনে। আর এ কী বলবো, যে কৃষি জীবন জিয়ার দানা, আমি তো আমার A to Z যত গাছ আছে সব গাছে ব্যবহার করি, তোমরা তো জানোই সেই কৃষি জীবনের কোম্পানি এসএম অ্যাগ্রো। তো এসএম অ্যাগ্রো থেকে বেশ কিছু প্রোডাক্ট আনিয়েছি, আর নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকে জানতে চাইবে যে কীভাবে পেলাম না পেলাম, প্রতিটা জিনিস আমি বলবো। আর একটা কথা হচ্ছে, তোমরা বাড়িতে বসে প্রতিটা জিনিস কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে আমাকে অনেকে মানে কম করে কয়েকশো বন্ধু তো আমাকে জিজ্ঞেস করতে যে জিয়ার দানা কোথা থেকে পাবো, জিয়ার দানা কোথা থেকে পাবো। অনির্বাণ, সেই প্রবলেম আমি বলতে পারি আমি সলভ করেছি। হ্যাঁ, অনেক টাইম লেগেছে কিন্তু আমি সলভ করেছি। তোমরা বাড়িতে বসে অনলাইনে কিন্তু প্রতিটা প্রোডাক্ট যেগুলো আমি দেখাচ্ছি, তাছাড়া আরও তো হিউজ প্রোডাক্ট ওনাদের আছে, আর ফিউচারে তো আরও আসতেই থাকবে, তো সেই সব প্রোডাক্ট কিন্তু তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর আমি এবার দেখাচ্ছি তোমাদের কী কী আমি আনিয়েছি আর কোনটার কী কাজ। আশা করো ভিডিওটা ভালো লাগবে। আর যেই জৈব রেভলিউশন বা কেমিক্যাল ফ্রি বাগান, কেমিক্যাল ছাড়া যে স্বাধীনতার আমি আজকে ঘোষণা করলাম যে আমার বাগানে কেমিক্যাল আমি ইউজ করব না, টোটালি অর্গানিক যাব, তো দেখা যাক কতটা আমি করতে পারি। ইচ্ছা তো আছে টোটালি অর্গানিক অর্গানিক করা, তো তোমরা সাথে থাকলে, তোমরা পাশে থাকলে নিশ্চয়ই এই পরিবর্তনটাও অনির্বাণের ছাদ থেকে শুরু হবে, ছড়িয়ে পড়বে সর্বত্র। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, চলো এবার দেখে নেওয়া যাক কী আছে এই প্যান্ডোরাস বক্সে। তো দেখতেই পাচ্ছ এইরকম একটা প্যাকেজিংয়ে আমার কাছে এসে পৌঁছেছে, আর দেখো কৃষি জীবনে ওনাদের যে ব্র্যান্ড সেটা আছে, তার সাথে এসএম অ্যাগ্রো কোম্পানি, এরকম একটা খুব সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে এসছে, তোমাদের কাছে এরকমভাবেই পৌঁছাবে। তো এবার আমি এটাকে আনবক্স করব, আর আনবক্স করতে তো আমার দারুণ লাগে। আপাতত কোনো ছুটি টুটি নেই, এই আমার গাছ কাটার কাঁচি, এটা দিয়ে আমি খুলছি। মানে যে কোনো জিনিস দেখবে মানে আনবক্সিং করতে কিন্তু একটা দারুণ মজা আছে, কিন্তু সে নতুন ফোনও যাই হোক, আমার তো এই গাছের প্রোডাক্টসগুলো যখন বাড়িতে আসে খুলতে আমার দারুণ লাগে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেজিংটা করে ওনারা আমাকে পাঠিয়েছে, বেশ ভালো। খুলে ফেলেছি আপাতত, আর কাঁচিটা আবার সাইডে রাখি।
এই হচ্ছে ভেতরে, দেখো ভেতরে সুন্দর একটা কার্ডবোর্ড দেওয়া আছে। আর দেখো এই হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্টস, মানে অনেক রকমের প্রোডাক্টস আমি আনিয়েছি, তো একটা একটা করে তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি এখানে আছে তোমরা দেখো। প্রথমেই আমি যেটা দেখাবো সেটার সাথে তো আমার বহু বছরের সম্পর্ক, সেটা হচ্ছে কৃষি জীবন। মানে কৃষি জীবন আমি মনে হয় প্রায় বছর দেড়েক হবে ব্যবহার করছি, আর এটা যে কত ভালো একটা প্রোডাক্ট, তোমাদের গাছের যে কত ভালো গাছটাকে রাখে, মাটিটাকে বিশেষ করে মাটিটাকে যে ভালো রাখে, সেটা মানে আমি পার্সোনালি ব্যবহার করে বুঝেছি। অবশ্যই কিন্তু তোমাদের বলবো কৃষি জীবনটা ব্যবহার করতে। আর দেখো বিভিন্ন রকমের মাপ আছে এটা ওটা, কিন্তু আমি যেটা করি, আমি যখন মাটি তৈরি করি পার টব হিসাবে, যদি একটা টব আমি নিই, এক মুঠো করে আমি দিয়ে দিই, অতই মাপ টাপ অত বুঝি না, ঠিক আছে, এক মুঠো করে দিয়ে দিই, আমার গাছ কিন্তু ভালো থাকে। আর নট অনলি আউটডোর গাছ, ইনডোর গাছ, ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে ক্যাকটাসের মধ্যেও দিয়েছি, ঠিক আছে, ক্যাকটাসের সয়েল মিক্সও দিয়েছি। কৃষি জীবন কিন্তু খুব ভালো কিন্তু কাজ করছে, স্টিল নাও খুব ভালো কাজ করছে, রুট ডেভেলপমেন্টে কিন্তু খুব ভালো হচ্ছে, খুব তাড়াতাড়ি রুট ডেভেলপ হচ্ছে। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করতে কৃষি জীবন কোথায় পাবো কোথায় পাবো, নিচে দেখো নাম্বার কিন্তু যাচ্ছে, এই নাম্বারে কিন্তু সকাল 10টার পর তোমরা ফোন করে তোমরা কৃষি জীবন আনাতে পারো, মানে আমি বলবো তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, টোটালি অর্গানিক, 100% অর্গানিক প্রোডাক্ট। তো ফার্স্টে কৃষি জীবন আছে, তারপরে আমি যেটা আনিয়েছি এটা হচ্ছে, মানে আমি অনেকের নাম শুনেছি, এর নাম আমি অনেক শুনেছি, এটার নাম হচ্ছে প্রোটন, ঠিক আছে। দেখতে দেখো মানে প্যাকেজিংটা কিন্তু দারুণ, প্যাকেজিংটা দারুণ, মানে দেখে মনে হচ্ছে বেশ ইঞ্জেকশনের যে ফাইলগুলো আছে সেরকম। আমার তো প্যাকেজিংটা সিরিয়াসলি, মানে আমি যারা আছেন কোম্পানি তাদের আমি মানে সিরিয়াসলি বলবো, আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে প্যাকেজিংটা। আর এর নাম হচ্ছে প্রোটন, আর এর কাজও কিন্তু দারুণ, মানে ফুল ফল, মানে নতুন করে ফুল আসবে, ঠিক আছে। তোমাদের অনেকের সমস্যা কি হয় যে ফুল ঝরে যাচ্ছে, ফুল থাকছে না, বা গাছে ফুল আসছে না, ঠিক আছে, বা ফল গাছে ফুল ধরছে না, বা ফুল ধরলেও সেগুলো ঝরে পড়ে যাচ্ছে, তো এই প্রোটনটা কিন্তু দারুণ কাজ করবে আর ব্যাপক কাজ করবে, ঠিক আছে। তো প্রোটনটা আমি এর আগে কোনোদিনও ব্যবহার করিনি, আমি নিশ্চয়ই ব্যবহার করে দেখবো। আমি আমার বেশ কিছু গাছ আছে যেখানে কিন্তু প্রোটনটা আমি ইউজ করব। আর আমার অনেক বন্ধুরা, আমার অনেক বন্ধুরা যারা অলরেডি এটা ব্যবহার করেছে, যারা গাছ করে, তারা আমাকে বলেছে তুই একবার ব্যবহার করে দেখতে পারিস, একটা জিনিস যে ডিসঅ্যাপয়েন্ট হওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছ কতটা করে, মানে এইখানে টোটাল 5টা ফাইল আছে, আর এইরকমভাবেই তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর যখনই আমি ব্যবহার করব তখন তো তোমাদের দেখাবো কী করে ব্যবহার করতে হয়, আর নিশ্চয়ই এর গুণাগুণ কী হচ্ছে না হচ্ছে ফিউচারে তো তোমরা জানতেই পারবে। এরপরে দেখো যেটা আমি আনিয়েছি এটা হচ্ছে এস পেস্টি, এটা হচ্ছে অল পারপাস একটা পেস্টিসাইড, ঠিক আছে। মানে এটার মাধ্যমে তোমরা তোমাদের যে কোনো গাছে পোকাজনিত যত সমস্যা আছে, যে কোনো রকমের পোকা, যে কোনো রকমের পোকা এটাতে কিন্তু যাবে, ঠিক আছে, মানে একদম অল ইন ওয়ান, একদম অলরাউন্ডার বলতে পারো তোমরা। আর এটা আমি আনিয়েছি যে কারণ দেখো পোকার সমস্যা হচ্ছে বাগানের সবথেকে বড় সমস্যা, আর এই পোকার সমস্যা দূর করতে পারলে তোমাদের বাগান কিন্তু এমনি ভালো থাকবে। তো একদম পিওর অর্গানিক এসপেস্টি এটা আমি আনিয়েছি, আর নিশ্চয়ই রিভিউ তোমরা পাবে। আর আমার খুব ক্লোজ একজন বন্ধু, সে তো বহু দিন ধরে এটা ব্যবহার করছে, তো ওর রেকমেন্ডেশনেই আমি এটা আনিয়েছি, বেশ ভালো লাগলো আমার। আর প্যাকেজিংটা খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছ, তো অবশ্যই যখন আমি ব্যবহার করব আলটিমেটলি এটা কীরকম কাজ করছে নিশ্চয়ই তোমরা কিন্তু জানতে পারবে। এরপরে যেটা আমি নেব হাতে এটা দেখতে পাচ্ছ, এটা নাম হচ্ছে অগ্নি গোল্ড, মানে নামটাই একদম কি বলবো, অগ্নি, আর বুঝতেই পারছ কামটাও কিন্তু অগ্নির মতনই হবে, ঠিক আছে। এবার অগ্নি গোল্ড খুব ভালো, আর অগ্নি গোল্ডের মানে রেকমেন্ডেশন আমাদের, আমাকে কিন্তু এসএম অ্যাগ্রো থেকেই করা হয়েছে যে দাদা এটা একবার ব্যবহার করে দেখুন কীরকম আছে। আর এই অগ্নি গোল্ডটা কি, আমি রিসেন্ট টাইমে আমার কী হয়েছে, আর নিশ্চয়ই তোমাদেরও আছে, সেটা হচ্ছে
লেবু গাছে, লেবু গাছে দেখবে এক ধরনের লার্ভা হয়, সে লার্ভাতে সব লেবু গাছের পাতাগুলো কিন্তু খেয়ে নেয়, পাতাগুলো কুকড়ে যায়, ঠিক আছে। নট অনলি লেবু গাছ, অনেক গাছে কিন্তু তোমাদের সে লার্ভাজনিত বিভিন্ন রকম সমস্যা হয়। তো আমি এক কথায় কথায় ওনাদের বলেছিলাম যে আমার গাছে এরকম একটা সমস্যা আছে, তো ওনারা আমাকে কিন্তু এই অগ্নিকোল্ডটা রেকমেন্ড করেছে। তো ওনাদের রেকমেন্ড অনুযায়ী আমি অগ্নিকোল্ডটা আনিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম একটা প্যাকেজিংয়ে আছে। তো নিশ্চয়ই ব্যবহার করে দেখবো কীরকম কাজ দেয়, আর আশা করব ভালো কাজ দেবে, কারণ ওনারা কিন্তু হাইলি রেকমেন্ড করেছে অগ্নিকোল্ড, যে কোনো ধরনের লার্ভার জন্য এটা কাজ করবে। তো অগ্নিকোল্ড একটা আনিয়েছি, আর তার সাথে লাস্ট যেটা আমি পেস্টিসাইডের ক্ষেত্রে বলবো, যেটা আমি আনিয়েছি আর যার নাম কিন্তু আমি খুব শুনেছি, আর যেটা মানে তোমাদের সবার একটা সমস্যা, সেটা হচ্ছে পাতা কুঁকড়ানো। মানে গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, এই সমস্যা তো মানে কি বলবো, মানে গাছ মানুষ যবে থেকে লাগাচ্ছে, যবে থেকে গাছ করছে তখন থেকে পাতা কুঁকড়ানোর সমস্যা। তো সেই পাতা কুঁকড়ানোর সমস্যার জন্য কিন্তু আনিয়েছি, এটা হচ্ছে এজ ভাইরাস। লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যাওয়া, গোলাপের পাতা কুঁকড়ে যাওয়া, তারপর জবা গাছে পাতা কুঁকড়ে নৌকার মতো হয়ে যাচ্ছে, এই সব কিছু থেকে কিন্তু এজ ভাইরাস তোমাদের কিন্তু হেল্প করবে, আমাদের গাছটাকে বাঁচাতে সাহায্য করবে। তো এই এজ ভাইরাসটা হাইলি রেকমেন্ড, ঠিক আছে, মানে আমাকে অনেকে রেকমেন্ড করেছে যে অবশ্যই এটা ব্যবহার করে দেখতে হবে। তো যারা রেকমেন্ড করেছে তাদের কথা অনুযায়ী আমি কিন্তু এটা আনিয়েছি। এবার এর মধ্যে অনেক প্রোডাক্ট আমি এর আগে ব্যবহার করেছি, কিছু প্রোডাক্ট আমি একদমই নতুন, জানিই না কীরকম কাজ করে, অবশ্যই আমি সেগুলো ব্যবহার করবো, ব্যবহার করে নিশ্চয়ই ফিডব্যাক দেবো। আর আমার ভিডিওতে তো জানো সবসময় যেটা হবে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, একদম সোজাসুজি বলবো। তো এজ ভাইরাসটা অবশ্যই পাতা কুঁকড়ানোর জন্য আমি আনিয়েছি, কারণ পাতা কুঁকড়ানোর রোগ তো আজীবন আজীবন, এটা মানে কোনো দিনও মনে হয় না চেঞ্জ হবে। তো দেখা যাক কীরকম কাজ হয়, এজ ভাইরাস একটা ফাইল কিন্তু আমি আনিয়েছি। তো লাস্ট যেই প্রোডাক্টগুলো আমি আনিয়েছি, মানে এগুলো আমি পার্সোনালি তো আমি নিজে ব্যবহার করেছি, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড রুট ডেভেলপমেন্টের কাজ করে, আর এটার এই ছোটো ফাইল আমি কিন্তু প্রথমে ব্যবহার করেছি, ব্যবহার করে আমার ভালো লেগেছে, আমি একটা বড়ো অর্ডার করিয়েছি আমার, কারণ বুঝতেই পারছো সামনে কিন্তু শীতের সিজন আসছে, প্রচুর মাটি তৈরি করতে হবে, তো তার জন্য আমি একটা বড়ো প্যাকেট অর্ডার করেছি, তো এসছে আমার কাছে। আর সত্যি কথা বলতে আমি অনেক হিউমিক অ্যাসিড অনেক কোম্পানি ব্যবহার করেছি, মানে কি বলবো, আমি কিন্তু স্যাটিসফাই ছিলাম না, কারণ সেগুলো যে কী ছিল ভগবান জানে, আলটিমেটলি কোনো কাজই হয়নি। কিন্তু আমি এই ছোট্ট একটা ফাইল আমি আমার ইনডোর গাছে, আমি ইনডোর গাছের যখন সয়েল তৈরি করেছিলাম তার মধ্যে ইউজ করেছিলাম, মানে ট্রাস্ট মি, মানে এত ভালো কাজ করেছে। আর যখন আমি এটা নিয়েছিলাম ছোটোটা, তখন আমাকে বলা হয়েছিলো যে এক দেড় মাস কিচ্ছু দিতে হবে না মাটিতে, আমি শুনে মানে হেসেছিলাম যে দেড় মাস নাকি মাটিতে কিচ্ছু কোনো খাবার কিচ্ছু দিতে হবে না, গাছ নাকি তাতেই হবে। কিন্তু যখন আমি জিনিসটা সত্যি নিজের চোখে দেখলাম যে হ্যাঁ মানে সত্যি কিছু তো আছে, কারণ আমার গাছের গ্রোথ যেরকম ভালো হয়েছে, আর গাছ একদম সবুজ থাকে, মানে চকচক করে, মানে এটা সব থেকে ভালো। তো তার জন্যই আমি একটা বড় প্যাকেট আনিয়েছি, কৃষিজীব সুপার 85, মানে একদম 100% অরিজিনাল হিউমিক অ্যাসিড। আর দেখো সত্যি কথা বলতে ওনারা আমাকে একটা কথা বলেছে, বলছে অনির্বাণ যদি খারাপ হয় নির্দ্বিধায় আমাকে বলবে, মানে কোনো রকম অসুবিধা নেই, কারণ বড় বড় কোম্পানিটা তোমাদের কথা কোনো দিনও শুনবেই না, যে পোড়া খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে কেউ শোনার দরকার নেই, ওরা জাস্ট বেচবে, ব্যাস শেষ। তা আমাকে একদম বলেছে যদি খারাপ হয় 100% আমাকে ফিডব্যাক দেবে, সেরকম হলে আমি স্টেপ নেবো, যদি পোড়াটা খারাপ হয় নিশ্চয়ই আমি বলবো। কিন্তু আমি সত্যি কথা বলতে এটা আমি আগে ব্যবহার করেছি, যেহেতু আমি বলতে পারি, মানে রিয়েলি ইজ গুড, মানে রিয়েলি ভালো, আর অনেক হিউমিক অ্যাসিডের থেকে তো আমি বলবো মানে মাছ 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 বেটার। তো অবশ্যই কৃষি সুপার 85 তোমরা আনতে পারো, যদি তোমাদের গাছে হিউমিক অ্যাসিড দিতে, যদি কেন বলবো অবশ্যই, মানে মাটি তৈরির সময় আমি বলবো যদি তোমরা প্রথমে ছোট আনো, তোমরা দেখো জিনিসটা কীরকম, ঠিক আছে আমি বলবো, কিন্তু যদি অর্ডার করো অবশ্যই কিন্তু এটা অর্ডার করো,
মানে এটা কতটা ভালো, তোমরা যতক্ষণ না ব্যবহার করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। আর কীভাবে অর্ডার করতে হবে, নিচে ফোন নাম্বার অনেকক্ষণ ধরে যাচ্ছে, এই ফোনে কিন্তু সকাল 10টার পর তোমরা ফোন করে তোমরা অর্ডার প্লেস করতে পারো, সে তাদের সাথে কথা বলো, কথা বলে তোমাদের কী লাগবে না লাগবে তাদের বলো। আরও বিভিন্ন রকমের প্রোডাক্টস আছে, নিমল থেকে আরম্ভ করে ফাঙ্গিসাইড, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আছে। তো তোমরা তোমাদের কোয়ারিজটা বলবে যে তোমাদের গাছে কী সমস্যা হচ্ছে, ওনারা কিন্তু সাজেস্ট করে দেখবে। আর অবশ্যই অবশ্যই বলবো, মাটি বানানোর সময় এই যে এটা আমি তোমাদের দেখালাম, কৃষি সুপার 85 যে হিউমিক অ্যাসিডটা আছে, একবার ইউজ করে দেখো। একবার ইউজ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে জিনিসটা কতটা ভালো, না ব্যবহার করলে বুঝতে হবে না। নয় অনির্বাণ বলছে বলে তেমন না, তোমরা নিজেরা যতক্ষণ না ব্যবহার করবে ততক্ষণ কিন্তু এই প্রোডাক্টটা কতটা ভালো তোমরা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই ছিল আজ টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যেমনটা বললাম, প্রতিটা ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে। আর তাছাড়া যে ফোন নাম্বার আমি দিচ্ছি, এই ফোন নাম্বারে তোমরা সকাল 10টার পর থেকে ফোন করতে পারো, ফোন করে তোমাদের কোন প্রোডাক্টটা লাগবে সেটা তোমরা নিতে পারো। আর যেটা বলার সেটা হচ্ছে, অবশ্যই ফোন করে তোমাদের ঠিকানা ফোন নাম্বার এগুলো কিন্তু ঠিক করে বলবে যে ওনারা যেটা ওখানে পাঠাবে। অবশ্যই একবার করে ফোন করো। আর যে প্রোডাক্টসগুলো আমি দেখালাম, আর আমি তো নিশ্চয়ই ইউজ করব। বিশেষ করে তোমাদের আমি বলবো, তোমরা যারা নতুন বাগান শুরু করছো, হিউমিক অ্যাসিড আর কৃষিজীবন জিআর দানার সাথে যে এস পেস্ট্রি, এইগুলো আমি বলবো অবশ্যই তোমরা ব্যবহার করো। আমি তো হিউমিক অ্যাসিড আগেও ব্যবহার করেছি, মানে বিভিন্ন কোম্পানি ব্যবহার করি, কিন্তু এসএম অ্যাগ্রো হিউমিক অ্যাসিডটা রিয়েলি গুড। মানে কি বলবো, মানে আমার পেছনে যেই গাছগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করেছিলাম। বিশেষ করে ইনডোর গাছে আমি ট্রাই করে দেখেছিলাম, আউটডোরে আমি খুব বেশি দিইনি, কিন্তু ইনডোর গাছে চেহারাই পাল্টে গেছে। মানে ইনফ্যাক্ট গতকাল আমার বাবা আমাকে বলছে, বলছে তোর ইনডোর গাছগুলো তো খুব সুন্দর হয়েছে। এবার শুনে খুব ভালো লাগলো, কারণ একদম সবুজ। মানে তোমরা যদি দেখো আমার পেছনটা পুরো সবুজ হয়ে আছে। আর আমি কিন্তু শুধু যখন মাটি বানিয়েছিলাম তখন কিন্তু এটা ব্যবহার করেছিলাম, তারপর থেকে আমি এখন অবধি কিচ্ছু দিইনি। দেখো গাছগুলো কতটা সুন্দর, কতটা হেলদি আছে। তো অবশ্যই তোমরা ব্যবহার করো, ব্যবহার করে অবশ্যই আমাকে কিন্তু ফিডব্যাক দেবে যে যদি তোমরা অর্ডার করো তারপর কীরকম হয়েছে। ফিডব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রতিটা ফিডব্যাক ভালো খারাপ যেটাই হোক সেটা কিন্তু আমি ওনাদের কাছে একদম সরাসরি পৌঁছে দেবো, এটুকু আমি কথা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।